আসসালামু আলাইকুম তুই শিক্ষেত্রে একাদশ শ্রেণীর ভর্তির জন্য চতুর্থ পর্যায়ের আবেদনের সুযোগ আবার দেওয়া হয়েছে আজকে কিছুক্ষণ আগেই এই নোটিশটা প্রকাশ করা হয়েছে আমি তোমাদেরকে বলছিলাম যে চতুর্থ পর্যায়ের আবেদনের সুযোগ আসবে আসবে অনেকে এটা বিশ্বাসই করতেছে না এবং কি দুশ্চিন্তায় ভুগতেছিলাম তাদেরকে আমি বলছিলাম যে আসবেই ইনশাআল্লাহ আসছে এবং আজকেই আসছে এবং আমি এটা নিয়ে কিন্তু তোমরা যতটুকু টেনশন আছো আমিও সেম এরকমই টেনশনে আছি যে আসছে না কেন আসছে না কেন তো যাই হোক অবশেষে আসছে এবং কি এটাতে কী আছে আমি এখনও দেখি নাই কীভাবে ডাউনলোড করতে হবে কোথায় থেকে পাবা যাবতীয় সব কিছু এবং কি এখানে কী বলা হয়েছে এগুলো সহ তোমাদেরকে দেখাবো এবং আমি নিজেও জানবো কারণ আমিও এখনও নোটিশে দেখি নাই কী আছে ঠিক আছে জাস্ট নোটিশটা পাইছি ডাউনলোড করছি এবং কি ভিডিও করে দিচ্ছি তোমাদেরকে কারণ এটা তোমাদেরকে যত তাড়াতাড়ি জানাতে জানাতে পারবো আমি আমার কাছে মানে ততটা ভালো লাগবে কারণ তোমরা এটা নিয়ে অনেক দৃষ্টিন্তা আছো তো যাই হোক এখানে জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আন্তর্শিকা সমন্বয় বোর্ড থেকে বিষয়টা কী বলা হয়েছে প্রথমে পড়েনি নি দু হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে সর্ব সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ফলাফল প্রকাশ নিশ্চয়ন এবং কলেজ ভর্তির সময়সূচি প্রসঙ্গে ঠিক আছে এখানে বিস্তারিত বলা হয়েছে শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষ অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় চতুর্থ পর্যায়ের সর্বশেষ এটা বলা হয়েছে সর্বশেষ ঠিক আছে এই পর্যায়ে তোমাদের কলেজ পাইতেই হবে কীভাবে পাবা সেটা নিয়ে ভিডিও আসবে ঠিক আছে হুট হুট করে হচ্ছে কলেজ চয়েস দিয়ে দিবা না ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা এই নোটিশ নিয়ে পড়ি চতুর্থ পর্যায়ের আবেদন গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী অভিভাবক সহ সকলে নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো আবেদনের পদ্ধতি শিক্ষা বোর্ডের বোর্ড সমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট এক্সাই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এটাতে এখন একটু বলে দিচ্ছি এক্সাই ক্লাস অ্যাডমিশনে এখনও আমি যখন ভিডিওটা করছি আপডেট হয়নি ঠিক আছে আর হতে পারে আমার নেটের কারণে আপডেটটা দেখাচ্ছে না তবে আমি এটা হচ্ছে ঢাকাপুর থেকে পেয়েছি তারপরে দেখাচ্ছি তা প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশনা নির্দেশিকা অনুসরণ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষার্থী অভিভাবকদের কলেজের বিদ্যমান আসন সংখ্যা দেখে নির্মুক্ত পাঁচটি ঠিক আছে আসন সংখ্যা দেখ বা ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসন সংখ্যা দেখে উন্মুক্ত পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজের আবেদন করতে পারবে ঠিক আছে পাঁচটা এবং দশটা সর্বনিম্ন পাঁচটা সর্বোচ্চ দশটা তোমরা তো এটা ভালো করে জানো ভালো করে জানো তারপরে এখানে দেখো কি বলা হয়েছে এখানে হচ্ছে বলা হয়েছে দু হাজার চব্বিশ বছর শিক্ষাবর্ষের চতুর্থ পর্যায়ের অনলাইন আবেদনের আবেদন নিয়ে এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি কার এখন আবেদন করতে পারবে দেখো পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কোনো করে কলেজ সিলেকশন পায়নি তার আবেদন করতে পারবে যারা কলেজে আবেদন করেনি এবং কি যারা আবেদন করেছে কিন্তু কোনো কলেজ সিলেকশন পায়নি তার আবেদনটা করতে পারবে আর আরেকটা হচ্ছে যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে কলেজে নির্ধারণ নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চয়ন করতে পারেনি যারা ভর্তি হয়নি নিশ্চয়ন করেনি তারাও এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো যাই হোক এখানে আমরা দেখি কত তারিখ থেকে কত তারিখ যে চব্বিশ বছর শিক্ষাবর্ষে চতুর্থ পর্যায়ের আবেদনের নির্মুক্ত সময় হচ্ছে আচ্ছা যাই হোক এখানে চতুর্থ শেষ মানে সর্বশেষ পর্যায়ের আবেদনের গ্রহণ এখানে আবেদন গ্রহণ হবে এগারো তারিখ থেকে এগারো তারিখ রবিবার থেকে চোদ্দো তারিখ হচ্ছে বুধবার রাত দশটা পর্যন্ত আবেদন করতে পারবা ঠিক আছে টাইমগুলো নোট করে রাখো ভুল হইলে এবার শেষ ঠিক আছে আর কান্নাকাটি করলে লাভ হবে না আমার মনে মতে ঠিক আছে তারপরে বলা হয়েছে চতুর্থ পর্যায়ের আবেদনের ফল প্রকাশ ফল প্রকাশ হবে সতেরো তারিখ রাত আটটায় আটটার আগেই হয়ে যাবে সতেরো তারিখ দিবে ঠিক আছে এটা শিওর আচ্ছা তারপর হচ্ছে চতুর্থ পর্যায়ের এটা হচ্ছে সিলেকশন বা নিশ্চয়ন করতে হবে নিশ্চয়নের জন্য তোমাদেরকে দেওয়া হবে দুই দিন সময় হ্যাঁ এই নিশ্চয়ন নিয়ে হচ্ছে অলরেডি ভিডিও আছে ঠিক আছে আচ্ছা যাই হোক এখানে দেখো নিশ্চয়নটা করতে হবে আঠারো তারিখ থেকে উনিশ তারিখ মানে আঠারো উনিশ তারিখ রাত আটটা পর্যন্ত নিশ্চয়ন করে দিতে হবে নিশ্চয় না করলে কিন্তু ভর্তি হওয়া যাবে না ঠিক আছে আবেদন করাটা যতটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ন করাটা ততটা গুরুত্বপূর্ণ আশা করি জানো তোমরা এটাতে ভুল হওয়া যাবে না ঠিক আছে অনেকেই বলছো ভাইয়া ভুলে নিশ্চয়ন করি না এই এই ভুলটা আর এখন এটাই সর্বশেষ পর্যায়ের আবেদনে আর এই ভুলটা করো না ঠিক আছে আচ্ছা কলেজ ভর্তি কলেজ ভর্তি এটা হচ্ছে সশরীরে গিয়ে কলেজে ভর্তি হতে হবে এটা হচ্ছে বিশ আর দু হাজার চব্বিশ তারিখে ঠিক আছে সরি মানে তখন থেকে শুরু হবে আচ্ছা এখানে কিছু ইয়া দেওয়া হয়েছে দশটব্য সেটা হলো চব্বিশ বছরের শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা যে চব্বিশ অনুসরণপূর্বক অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি করা করা হবে না বিষয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবক এবং শিক্ষার্থীদের পুনরায় অবহিত করা হচ্ছে ম্যানুয়ালি কোনো ভর্তি হবে না এটা আমি আগে থেকেই বলছি তো বোর্ডও বলে দিচ্ছে বারবারই যাই হোক এটা কীভাবে ডাউনলোড করো ডাউনলোড করার জন্য তোমরা একসাই ক্লাস অ্যাডমিশনও যেতে পারো ঠিক আছে নোটিশ বোর্ডে আমি একটু দেখিয়ে দিচ্ছি তারপরও আমি যেখান থেকে ডাউনলোড করছি আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি এখানেও যেতে পারো অথবা তোমরা ওই যে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসতে পারো ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি লেখলেই চলে আসবে আসার পর এই যে দেখো এখানেই দেখবা যে দুই হাজার চব্বিশ দেখতেছো এটা আমি এখান থেকে মার্ক করে দিচ্ছি এইভাবে যাচ্ছে দেখো একাদশ ভর্তি চতুর্থ পর্যায়ের অনলাইন আবেদন ভর্তি জাস্ট এটাতে ক্লিক করবা করলে এটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এখনও পর্যন্ত কিন্তু এই একসাথে ক্লাসে দিচ্ছে কিনা আমি জানি না একসে ক্লাসে হচ্ছে আমরা একটু এক্সাই ক্লাসে যাই যাই দেখি ঠিক আছে এখনো এখন দিয়েছি কিনা এটা হচ্ছে এক্সাই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এটা তো তোমরা পাবা এটাতে হচ্ছে তোমরা এই যে বোর্ড বিজ্ঞপ্তি ঠিক আছে এই বোর্ড বিজ্ঞপ্তিতে আসলেই তোমরা হচ্ছে এখান থেকে বোর্ডের বিজ্ঞপ্তি পেয়ে যাবে আমি এখান থেকে একটু দেখাই আসছে কিনা দেখি তো বোর্ড বিজ্ঞপ্তি এই তো এটা হচ্ছে লাস্ট এক তারিখের আসছে একটা নোটিশ তারপরে আর এখনও আসেনি আসলে এখানে দেখবা যে এখান থেকে তোমরা জাস্ট ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে আশা করি পারবা যদি না পারো অবশ্যই আমাদেরকে হচ্ছে কমেন্টে জানাবা এবং কি আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে জাস্ট জয়েন করবার যে কোনো বিষয়ে সমস্যা হলে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ তার সমাধান ইনশাল্লাহ আমরা দিব সকাল ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য দোয়া এবং ভালোবাসা হলেও এবং পরবর্তীতে কীভাবে সিলেকশন করবা কলেজ নিশ্চিত যেন কলেজটা তোমার পাও সেই বিষয় নিয়ে ভিডিও আসবেন তোমরা আমাদের সাথে থাকবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম